প্রসঙ্গ হচ্ছে আপনজন। তা চিন্তার সাহায্যেই চিন্তাকে শক্তিশালী করো, তাই একমাত্র রাম চিন্তা করো। চিন্তা যখন করতেই হবে, কাকে চিন্তা করব? রামকে চিন্তা করব। তাই একমাত্র রাম চিন্তা করো। যদি কেউ আমাকে জিজ্ঞেস করেন আপনি কি করেছেন, স্কুল কলেজ হসপিটাল এই সব কিছুই করেননি, আমি বলবো যে আমি শুধু রাম চিন্তা করে গিয়েছি। ভগবান দেখো কোনো স্কুল করেনি, কোনো কলেজ করেনি, কোনো হসপিটাল করেনি, কোনো কিছু করেনি। ভগবান সারা জীবন ধরে এক রাম নাম করে গেছে, এক ভগবানকেই ডেকে গেছে এবং সবাইকে ঈশ্বরকে ডাকতেই শিখেছে। নিজেও করেনি, আমাদেরকেও কখনো করতে বলেনি। ইনফ্যাক্ট আমরা যদি খুব বেশি এই সমস্ত কাজ করতে গেছি, আমাদেরকে ভগবান আটকেছে, বলছে না রামের চিন্তা করো, ভগবানের চিন্তা করো, আত্মার চিন্তা করো। আমি শুধু রাম চিন্তা করে গিয়েছি, আর অন্য কিছু চিন্তা করার সময় পাইনি। স্বামীজির কথা একটা লাইনেই বলতে গিয়ে সময় পাওয়া যায়নি, স্বামীজির কথার একটা লাইনই বলতে গিয়ে সময় পাওয়া যায়নি যে বনের বেদান্ত ঘরে ঘরে পৌঁছে দাও। এই বনের বেদান্ত ঘরে ঘরে পৌঁছে দাও, এটা করতে গিয়ে বাস আর কোনো কিছু সময় পাওয়া যায়নি। ওটা করতেই সারা জীবন কেটে গেছে, লোকের বাড়িতে গিয়ে গিয়ে, সে গরিব থেকে গরিব, ধনী থেকে ধনী, সবার বাড়িতে। বেনারসের রাজার রাজপ্রসাদে গিয়েও যেমন ভগবান বেদান্ত বলে এসছেন, ওরকমভাবে সে তার কাজের বাড়ির মহিলাটার বাড়িতে গিয়েও কিন্তু সে বেদান্ত বলে এসছেন, সবার কাছে, সবাইকে সে স্পর্শ করেছে। 25 বছর ধরে আমি রামের কথা বলে আসছি। এই গ্রন্থটা যখন লেখা ছিল তখন ভগবানের 25 বছর, এখন সেটা 35-40 বছর হয়ে গেছে। 40 বছর ধরে ভগবান কিন্তু রামের কথা বলে গেছে, ভগবানের কথা বলে গেছে মানুষের কাছে। দুশ্চিন্তার হাত থেকে পরিত্রাণের উপায় হলো রাম চিন্তা করা। হাতকে শক্তিশালী করতে গেলে হাতকেই নাড়াচাড়া করতে হবে। দুশ্চিন্তার হাত থেকে পরিত্রাণ পেতে গেলে কি করতে হবে? রাম নাম চিন্তা করো। বিষয় চিন্তা করলে আরও কষ্ট পাবে, বিষয় তোমাকে বিষয়মুখী করবে, কষ্টতে পড়বে। আর রাম নাম চিন্তা করলে তোমার কষ্ট দূর হবে। তাই রাম চিন্তা করা। হাতকে শক্তিশালী করতে গেলে হাতকেই নাড়াচাড়া করতে হবে। হাতকে যদি শক্তিশালী করতে হয়, শরীরকে যদি দেহকে শক্তিশালী করতে হয়, তাহলে কী করতে হয়? এক্সারসাইজ করতে হয়, জিমে যেতে হয়, এক্সারসাইজ করতে হয়, ঠিক আছে না? হ্যাঁ, তাতে কী হয়? হাত শক্তিশালী হয়, শরীর শক্তিশালী হয়। আর মনকে শক্তিশালী করতে গেলে মনকে উচ্চ উচ্চ চিন্তা দিয়ে ভরাতে হবে, মনকে সুন্দর সুন্দর চিন্তা দিয়ে, সুন্দর সুন্দর চিন্তা, ভালো চিন্তা, ঈশ্বর চিন্তা করতে থাকলে মন সুন্দর হবে। হাতকে শক্তিশালী করতে গেলে হাতকেই নাড়াচাড়া করতে হবে, তেমনি চিন্তার সাহায্যে চিন্তাকে শক্তিশালী করতে হবে। সবল চিন্তা করতে করতে তোমার চিন্তাগুলো শক্তিশালী হবে, যে দুর্বল চিন্তা করে তার চিন্তাগুলো দুর্বল হয়। হ্যাঁ, দুর্বল মানুষরা দেখবে তুমি এটা পারবে না, আমি এটা পারবো না, আমার দ্বারা এটা হবে না, এই না সেই না, তারা তাদের মুখে না 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 থাকে। আর সবল মানুষরা বলে ঠিক আছে চেষ্টা করে দেখি পারবো কিনা, বা বলবে হ্যাঁ পারবো, আমি পারবো, করতে পারবো, করতে পারবো, করতে গিয়ে হয়তো কঠিন হবে, করতে গিয়ে হয়তো কঠিন হবে, করতে গিয়ে হয়তো ঝামেলায় পড়বো, ঝামেলায় পড়বো, কিন্তু অতিক্রম করবো ওটাকে। জীবন মানে কি? জীবন মানে তো কঠিনই, জন্মেছ সেটা সব থেকে কঠিন, মায়ের পেট থেকে বেরোনোর সময় বাচ্চার জন্য ওটা সব থেকে কঠিন অবস্থা থাকে, মরে যায় না বাচ্চা? হ্যাঁ, জন্মানোর সময় বাচ্চা মরে কি না? তবে ওটা কি জন্মটা কি কঠিন না সহজ? মৃত্যুটা যেমন কঠিন, জন্মটাও কিন্তু তত কঠিন, কঠিন বাচ্চা মরেও যায়। তা কঠিন পরীক্ষার মাঝখান দিয়ে তো এসছো, তারপর চলাফেরা করা ওটাও কঠিন, তাই না? যখন হাঁটাচলা করতে গেছো, হামাগুড়ি দিয়েছো, কতবার পড়েছো? হামাগুড়ি দিতে গিয়ে কতবার পড়েছো? হামাগুড়ি দিতে গিয়ে কতবার কষ্ট হয়েছে? কত কষ্ট, কত রকমের কষ্ট হয়েছে, কিন্তু পড়েছো, তথাপি কিন্তু উঠেছো, দাঁড়িয়েছো। হ্যাঁ, দৌড়াতে গিয়ে, হাঁটতে গিয়ে পড়েছো, কথা বলতে গিয়ে মানে তোতলাতে 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 কথা বলেছো, কঠিন, সবই কঠিন,
জীবনে পড়াশোনা, স্কুলে যখন গেছো স্কুলেও, স্কুলে কিন্তু পড়াশোনা করাটাও কিন্তু কঠিন, মার খেয়েছো, তারপর পানিশমেন্ট খেয়েছো, অনেক রকমের সমস্যা ফেস করেও কিন্তু পড়াশোনা আমরা করেছি, তাই তারপর চাকরি বাকরি করা, তারপর সংসার করা, সব কিছুই তো কঠিন। তা যদি প্রথমেই বলতে না আমি পারবো না, তাহলে কি পারতে, কোনো কিছুই করতে পারতে না, কথা বলতে পারতে না, শিখতে পারতে না, কোনো কিছুই করতে পারতে? মানুষের মধ্যে একটা একটা ইননেট টেন্ডেন্সি আছে যে কি, সে সবসময় প্রতিকূলের দিকেই যায়। একটা বাচ্চা দেখবে আগুন দেখলে ওটাকে ছুঁতে যায়, তাই না? আগুন ছুঁতে যায়, ইলেকট্রিক ছুঁতে যায়, তুমি মানা করছো, এই ছুঁস না, কষ্ট পাবি, লাগবে, হাত জ্বলে যাবে, বাচ্চা ওটাই ছোবে। কেন? আমাদের মধ্যে কিন্তু একটা প্রতিকূলতার সাথে লড়াই করার একটা ব্যাপার আছে। তাই আমরা মানুষ, আমরা প্রকৃতিকে মানি না। অন্যান্য সমস্ত পশু পাখিরা ওরা প্রকৃত বিরুদ্ধাচরণ করে না, প্রকৃতি ওদেরকে যেমনভাবে চালায় ওরা তেমনভাবেই চলে। গরু কিন্তু ঘাসই খাবে, গরু হাম্বা হাম্বাই করবে, আর বাঘ মাংসই খাবে, বাঘ বাঘ বাঘের মতনই হুঙ্কার দেবে। কিন্তু মানুষ কিন্তু, মানুষ ভাতও খাবে, মানুষ ঘাসও খাবে, প্রয়োজন পড়লে মানুষ মাংসও খাবে, মানুষ আবার মানুষের মতনও কথা বলবে, মানুষ আবার গরুর মতনও আওয়াজ বের করবে, বাঘের মতন আওয়াজ করবে, করে না মানুষ? হ্যাঁ, সে কিন্তু পাখি উঠতে পারে, গরু কিন্তু কখনো চেষ্টাও করে না যে আমি উড়বো, কিন্তু মানুষ কিন্তু বলছে আমি কেন উঠতে পারি না, মানুষ বলছে আমি কেন উঠতে পারি না, আমি উড়বো। উঠতে গিয়ে কিন্তু অনেক লোক মারা গেছে, জানো তো, আগেকার দিনে অনেকে ডানা টানা লাগিয়ে উঠার চেষ্টা করেছিল, পাহাড় থেকে লাফ মেরে দিয়েছে, মরে গেছে অনেক লোক, তারা উড়ার জন্য চেষ্টা করেছে, প্রাণ হারিয়েছে, কিন্তু মানুষ চেষ্টা করে। এভারেস্টে উঠতে গিয়ে, বড় বড় পাহাড়ে উঠতে গিয়ে কত লোক প্রাণ হারায়, কিন্তু মানুষ লড়ে। মানুষ একমাত্র জীব যে নাকি প্রকৃতির সাথে লড়াই করে যায়, এটা মানুষের মধ্যেই আছে, তাই সে মানুষ। মানুষকে শ্রেষ্ঠ জীব বলা কেন হয়? একমাত্র এই একটা জীব আছে যে নাকি মহামায়ার বাঁধনকে ছিঁড়ে বেরোতে পারে। তার ভেতরে সবসময় থাকে মানবো না, ইনকলাব জিন্দাবাদ কিন্তু মানুষই করে, কোনো পশু পাখিদের মধ্যে ইনকলাব জিন্দাবাদ করা দেখবে না, হরতাল করছে, বন্ধ করছে, হ্যাঁ, প্রোটেস্ট মার্চ করছে, মারপিট করছে, সিভিল ওয়ার করছে, যুদ্ধ করছে, একমাত্র মানুষ করছে, ঠিক আছে? তো বাকিরা কিন্তু প্রকৃতির হিসাবেই চলছে, মানুষ কিন্তু প্রকৃতির হিসাবে চলে না। একমাত্র সৃষ্টির মধ্যে একটা মাত্র প্রাণী যে নাকি সৃষ্টির সাথে লড়ে, যে নাকি স্রষ্টার সাথে পর্যন্ত পারলে লড়ে যায়, সেটা হচ্ছে মানুষ। তাই সে শ্রেষ্ঠ, কেন? সে প্রকৃতির এই যে মায়াজাল রয়েছে, এই মায়াজালের থেকে সেই একমাত্র প্রাণী যে নাকি বেরোতে পারে। এর জন্য মানুষই একমাত্র যে নাকি ব্রহ্মজ্ঞানী হতে পারে। মানুষ প্রয়োজন পড়লে সে দানবও হয়, আর মানুষ প্রয়োজন পড়লে সে ভগবানও হয়। এই একটা জীব যে নাকি সব হতে পারে, হ্যাঁ, দুই দিকে দিয়ে এক্সট্রিমে যেতে পারে। সব থেকে দ্বিতীয় হচ্ছে জানোয়ার, মানুষ জানোয়ার হতে পারে, হ্যাঁ, পশু হতে পারে, আবার মানুষ ভগবানও হতে পারে। একদম টপমোস্ট যেটা সৃষ্টির এবং যেটা মানে ইভলিউশনের টপমোস্ট ল্যাডার, ওখানে গিয়ে সে ভগবান দেবত্ব রয়েছে। মানুষই একমাত্র যে নাকি দেবতাও হতে পারে, দেবতাও হতে পারে, মানুষ হতে পারে, দানবও হতে পারে, সব তিনটেই ক্যারেক্টার তার মধ্যে রয়েছে, তাই সে মানুষ। এবং তাই চিন্তার সাহায্যে চিন্তাকে শক্তিশালী করতে হবে। চিন্তাকে শক্তিশালী করতে হবে কি দিয়ে? চিন্তাকে শক্তিশালী করতে হবে চিন্তা দ্বারাই। তাই কেমন চিন্তা করতে হবে? যদি দুর্বল চিন্তা করো তাহলে দুর্বল হবে, আর যদি সবল চিন্তা করো তাহলে সবল হবে। এর জন্য তোমরা নিজেদের ছেলেমেয়েদেরকে কি বলো, এই ওদের সাথে মিশবি না, বা যা ওর সাথে গিয়ে মেশ, কেন? ও ভালো না, মানে ওর দুর্বল, ওর চিন্তাগুলো নিম্নগামী, ওর সাথে মিশবি না, ওর চিন্তাগুলো ঊর্ধ্বগামী, ও বেটার কিছু হতে যায়, কম্পিটিটিভ আছে, ওর সাথে গিয়ে মেশ করো না। হ্যাঁ, কেন? ওই মানুষটার চিন্তার জন্য, ও এই চিন্তার, ওর চিন্তার প্রবণতাটা তুমি দেখো কোন দিকের চিন্তা। ও যদি রকে বসে আড্ডা মারছে, তুমি নিশ্চয়ই চাইবে না তোমার ছেলে বা তোমার নাতি গিয়ে তার সাথে
গল্প করুক, আর কেউ যদি দেখছে সে পড়াশোনা করছে, সে কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছে, সমস্ত কিছু, যা যা ওর সাথে গিয়ে বন্ধুত্ব কর, ওর সাথে গিয়ে মেশ, কী করছে, ডিফারেন্সটা কী, চিন্তা, ঠিক আছে? তো তাই চিন্তাকে শক্তিশালী করতে হবে। এলোমেলো চিন্তার নামই পাগলামি, পাগলামি। মানুষের জগৎটা, ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছে এই জগৎটা একটা আস্থা পাগলাগারদ। আস্থা পাগলাগারদ কেন? এখানে সবাই পাগলামি করছে, সবাই আবল তাবল চিন্তা করছে, সবাই আবল তাবল চিন্তা করছে, সবাই হুজুকে চলছে কিন্তু। হ্যাঁ, এই জগতের মধ্যে সবাই হুজুকি, এই মনের মধ্যেই হলো চলো এক্ষণে চলো, এই ঘুরতে চলো, এই উঠলো ভাই কটক যাই, সবার মধ্যেই রয়েছে কিন্তু ম্যাক্সিমাম লোকের। কিন্তু এর মধ্যে কিছু কিছু লোক থাকে যারা হুজুকি হয় না, যারা নাকি স্থির, ধীর স্থির, চিন্তাশীল, তারা থেমে থেমে কাজ করে, তারা সময় স্থান কাল পাত্র বুঝে কাজ করে, পরিস্থিতি বুঝে কিন্তু তারা কাজ করে, তারা প্রস অ্যান্ড কনস চিন্তা করে কাজ করে। তাদেরকে কী বলি আমরা? তারাই হচ্ছে ঠিক ঠিক মানব, বা তাদেরকে আমরা বলি মহামানব। বুঝতে পারছো তো? ভগবানকে কেমন দেখতে? ভগবানকে কিছু একটা বললে ভগবান, আমরা যখন ভগবানকে গিয়ে কিছু একটা বলতাম, ভগবানকে শুনতো, শুনে একটু চিন্তা করতো, চিন্তা করার পরে অনেকক্ষণ পরে ভগবানের ভেতর থেকে যখন কিছু আসতো, যদি কিছু না আসতো ভগবান চুপচাপ থাকতো, শুনতো, কিছু বলতো না। ভগবানকে কিছু জিজ্ঞাসা করছি, ভগবানের ভেতর থেকে যদি কিছু না আসলো, ভগবান শুনে গেল, কোনো রেসপন্সই করলো না। কিন্তু আবার অনেক সময় ভগবানকে বললে পরে ভগবান শুনতো, শোনার পরে একটু চিন্তা করতো, তারপর আস্তে করে কিছু একটা বলতো। হ্যাঁ, ভগবান এই কাজটা এসছে, এটা করব, বা এরকম একটা প্রপোজাল এসছে, আমরা কি এটা নিয়ে এগোবো, এরকমভাবে যখন জিজ্ঞেস করতাম, ভগবান শুনতো, শুনে অনেক সময় চুপ করে বসে থাকতো। মানে তার ভেতরে কোনো স্পন্দন আসলো, তার ভেতর থেকে কোনো রিয়েকশন এলো না, ভগবান চুপচাপ বসে থাকলো। আমরা বুঝলাম যে এখানে কোনো জবাব পাওয়া যাবে না। আবার কখনো যদি ভগবানকে জিজ্ঞেস করতো, ভগবান এরকম একটা কাজ এসছে, বা এরকম একটা আমরা এইভাবে চিন্তা করছি, এইভাবে এই কাজটা করব, এটা করব, হ্যাঁ কর, মানে তার মধ্যে একটা রিয়াকশান এসছে, তার ফার্স্ট মাইন্ডে একটা রিয়াকশান এসছে, তার ভেতরে কোনো স্পন্দনই ওঠে না, সেখান থেকে একটা স্পন্দন এসছে, হ্যাঁ কর। ভগবান যখন বললো হ্যাঁ কর, তখন আমরা বুঝলাম এটা আমাদের কাজটা, যত বড়ই কাজ হোক না কেন, যত কঠিনই কাজ হোক না কেন, আমরা করতে পারবো, এবং হয়েও যেত। কঠিন কাজ, কঠিন থেকে কঠিন কাজ আমাদের হয়েও যেত, আবার সোজা কাজও কখনো যদি করতে গেছি এবং ভগবানের ওটাতে যদি রেসপন্স পাইনি, দেখতাম আটকে গেছে, সহজ থেকে সহজ কাজও আটকে গেছে, কেন তার ভেতর থেকে রেসপন্স আসেনি, ধরো কেউ করতে গেছে আটকে গেছে, বলছে এর জন্য তার ভেতর থেকে রেসপন্স আসাটা একটা কিন্তু বিরাট বড় ব্যাপার। বা ভগবান অনেক সময় বলতো করিস না, না আমরা এটা করবো না, বাস ভগবান বলে দিল, ওটা হয়ে গেল, আমাদের আর কিছু, ওটা আমাদেরকে এবার যতই যে কিছু, ধরো আমরা অনেক বড় কিছু একটা চিন্তা করছি, ঠিক আছে, ভগবান মানা করে দিয়েছে, মানা করে দিয়েছে, আর ওটার উপর সেকেন্ড কোনো মানে বাক্যক্ষয় নয়। তাই এলোমেলো চিন্তা, সাধারণ মানুষের মনের মধ্যে কী থাকে? এলোমেলো চিন্তা থাকে, এই এখন এটা করছো তো, পরমুহূর্তে আরেকটা, একটা কথা বলতে বলতে একটা কথা বলতে আসছো তো সেখানে সে দশটা কথা বলছে, একটা কথা বলছো সেখানে সে দশটা কথা বলছে। এর জন্য বলা চিন্তাটাকে আগে ঠিক করো, তুমি কী বলতে চাইছো ওটাকে আগে ঠিক করো। একটা কথাকে বলতে গেলে দু মিনিটের মধ্যে একটা কথা বলা যায়, কঠিন থেকে কঠিন কথা দু মিনিটের মধ্যে বলা যায়, আবার সেটাকে বলতে না জানলে ওই একটা কথাই দেখবে আধা ঘন্টা ধরে বলে যাচ্ছে। ভগবানকে কখনো দেখবে না যে আধা ঘন্টা ধরে কোনো একটা কথা বলে যাচ্ছে, ভগবানের প্রসঙ্গগুলো দেখবে খুব কনসাইজ, খুব প্রিসাইজ, এই যে কথাগুলো বলছে খুব প্রিসাইজ, একটার পর একটা কথা কিন্তু তার সাজানো এবং তার ভেতর থেকে আসছে। বুঝতে পারছো তো? এই হচ্ছে চিন্তার শার্পনেস। আমরা সবাই কিন্তু মাঝে মধ্যে এলোমেলো চিন্তা করে থাকি, তাই আমরা সবাই এক প্রকার পাগল, আমরা সবাই এক প্রকার পাগল, ঠিক আছে? তো নেক্সট টাইম অন্য কাউকে পাগল বলার আগে একবার চিন্তা করে নিও, আমরা সবাই এক প্রকার পাগল। এলোমেলো চিন্তা বেশি করলেই তাকে পাগলাগারদে নিয়ে যেতে হয়। কেউ যদি এলোমেলো চিন্তা বেশি করে তখন কি বলি? পাগলাগারদে নিয়ে যেতে হয়, ঠিক আছে? তো তাই একটা জানবে, পাগলামি কোনো রোগ নয়,
পাগলামি হলো এলোমেলো চিন্তা করা। পাগলামি মানে তোমার চিন্তার উপর নিয়ন্ত্রণ নেই, এটা হচ্ছে রোগ। একটা জার্নালিস্ট একটা ডাক্তারের কাছে গেছে, পাগলের ডাক্তার বা সাইকিয়াট্রিস্ট। হ্যাঁ, তো সেই পাগলাগারদে গেছে, গিয়ে ওইখানকার ডাক্তারের সে এটা নিচ্ছে, ইন্টারভিউ নিচ্ছে। বলছে, ডাক্তারবাবু আপনি কত বছর ধরে পাগলদের ট্রিটমেন্ট করছে? বলছে, আমি 20 বছর ধরে পাগলদের ট্রিটমেন্ট করছি। বলছে, আপনি কী করে নির্ণয় করেন যে কে পাগল কে পাগল নয়, এটা নির্ণয় কী করেন? আর জার্নালিস্টটাকে ডাক্তার বলছে, আচ্ছা ধরুন একটা একটা ওয়াশিং মেশিন, সেই ওয়াশিং মেশিনে জলে ভরা ওয়াশিং মেশিন, সেখান থেকে জলটা খালি করতে গেলে আপনি কী ব্যবহার করবেন? আপনি কি বালতি ব্যবহার করবেন না আপনি মগ ব্যবহার করবেন? তখন জার্নালিস্ট বলছে, মগের থেকে বালতিতেই তাড়াতাড়ি হবে। তখন ডাক্তার বলছে না, ওয়াশিং মেশিনের থেকে জল বের করতে গেলে ওয়াশিং মেশিনের পাইপ দিয়ে জলটা বের করতে হয়। বলছে, ও আচ্ছা তাই না? বলছে, হ্যাঁ। বলছে, হ্যাঁ নার্স, ওনাকে এসে ওই রুমে নিয়ে যাও, 32 নম্বর রুমে নিয়ে যাও। বলছে, আমি তো ভুল ভুল এটা করেছি, আমাকে ছেড়ে দিই। বলছে, না না, আপনি কিছুদিন ট্রিটমেন্ট করান, ট্রিটমেন্ট করানোর পরে আপনি যান। এই অবস্থা। আমরা ওই জার্নালিস্ট এসেছিল পাগলের ডাক্তারের ইন্টারভিউ নিতে, কিন্তু জানে না সে নিজেও কিন্তু পাগলামি করছে। আমরাও ওরকমভাবে সবাইকে জাজ করি, হ্যাঁ ও ভালো ও ভালো না, এ খারাপ এ ভালো, এরকমভাবে জাজ করি। করতে যাও না, কারণ তুমি নিজে যাও না, তোমাকে যদি জাজ করতে যায় তোমার মধ্যে কতগুলো ছিদ্র বেরোবে। হ্যাঁ, তোমার মধ্যে কতগুলো ছিদ্র, আমাদের মধ্যে কতগুলো ছিদ্র আছে ওটা আমরা জানি না। আমাদের উচিতও না এর জন্য অন্য কাউকে, অন্য কারো মানে কোথায় কার ডেফিসিয়েন্সি আছে ওটা দেখা। তুমি তোমাকে ঠিক রাখো, তুমি নিজেকে পারফেক্ট করার চেষ্টা করো। আধ্যাত্মিক পুরুষরা কী বলে, তুমি নিজে নিজেকে পারফেক্ট করার চেষ্টা করো, নাহলে কিন্তু ওই জার্নালিস্টের মতো অবস্থা হবে। কারণ যখন ভগবান ধরবে তখন দেখবে তুমিও কিন্তু একই দোষেতে দোষী। ঠিক আছে? তো তাই এলোমেলো চিন্তা বেশি করলেই তাকে পাগলাগারদে নিয়ে যেতে হয়। তাই এটা জানবে, পাগলামি কোনো রোগ নয়, পাগলামি হলো এলোমেলো চিন্তা করা। এই যে একজনের কাল রাত্রে ঘুম আসেনি, তার মানে কি? তার মানে হলো সে এলোমেলো চিন্তা করছিল তাই ঘুম আসেনি। আমরা বলি না রাত্রে ঘুম আসেনি, ঘুম আসেনি কেন? ঘুম আসেনি কখন? ঘুম আসে না বনের মধ্যে যখন চিন্তা চলতে থাকে তখন দেখবে ঘুম আসে না। একটাও যদি চিন্তা থাকে তাহলে দেখবে ঘুম আসে না। যদি চিন্তা শূন্য হয়ে যায় মন, মানে চিন্তা আর করতে পারছে না, চিন্তা করতে করতে চিন্তা সারাদিন ধরে চিন্তা করতে থাকলে তুমি ক্লান্ত হয়ে যাবে। চিন্তার চাপ কিন্তু প্রচণ্ড, চিন্তা কর তুমি কোনো কাজ করো না তাও তোমার ঘুম এসে যায়। কেন ঘুম আসে? কেউ যদি প্রচুর কাজ করে আমরা বলি তার শরীরের ক্লান্তিতে সে ঘুমিয়ে গেছে। আর যারা শারীরিক মানে পরিশ্রম করে না তারা কি রাত্রে ঘুমায় না? তারাও রাত্রে ঘুমায়। তো কী করে ঘুমায়? বলছে তাদের চিন্তা সারাদিন ধরে বসে আছে, চিন্তা করছে কিন্তু তার মন থেমে নেই, মন বসে নেই, মন হিল্লি দিল্লি করে বেড়াচ্ছে। এই যে মন হিল্লি দিল্লি করে বেড়াচ্ছে, চারিদিকে ছড়িয়ে আছে মন, এটার কিন্তু একটা প্রেশার আছে। এই প্রেশারের ফলে কি হচ্ছে, তার কিন্তু একটা সময় সে ক্লান্ত হয়ে যাচ্ছে এবং সে ঘুমিয়ে পড়ছে। আর যদি মনের মধ্যে চিন্তা চলতে থাকে তাহলে কিন্তু ঘুম আসছে না। ঘুম কখন আসবে না? যখন দুশ্চিন্তা চলছে ঘুম আসছে না। হ্যাঁ, কালকে দিয়ে যখন তুমি চিন্তা করছো, কেউ যদি অতিরিক্ত চিন্তা করে, যারা অতিরিক্ত চিন্তা করে তাদের দেখবে ঘুম আসে না। যারাই ইনসোমনিয়ার পেশেন্ট, ঘুম না আসাকেই ইনসোমনিয়া বলে, যারা ইনসোমনিয়ার পেশেন্ট তারাই দেখবে অতিরিক্ত চিন্তা করে। এবার সেটা কাজের চিন্তাও হতে পারে। অনেকে আছে যারা নাকি খুব, আমরা যেমন কোনো একটা প্রজেক্টের উপর যখন কাজ করি, কোনো একটা ইভেন্ট আসছে, কিছু আসছে, তখন আমাদের মাথা খুব হাইপার অ্যাক্টিভ থাকে, তখন আমরা রাতের পর রাত অনেক সময় না ঘুমিয়ে কাজ করি, বা 3টে 4টে পর্যন্ত কাজ করছি। হ্যাঁ, সারা রাত্রে 3টে 4টে পর্যন্ত কাজ করছি, হয়তো 1-2 ঘন্টা ঘুমালাম, আবার 7টে 8টার মধ্যে উঠে আবার মানে শুরু করলাম, এরকম হয়। তখন আমাদের ঘুমটা হয় না, যখন দেখবে আমরা কোনো ইভেন্টের পরে একটু ঘুমাই, ঘুমিয়ে নিই, কয়েকদিন ঘুমিয়ে নিই, কিন্তু ইভেন্ট যখন চলতে থাকে তখন মাইন্ড খুব হাইপার অ্যাক্টিভ থাকে, তখন জানি যে এখন ঘুমটা উড়ে যায়, বলে না। আর একটা খুব সুন্দর কথা আছে, কার এটা হচ্ছে APJ আব্দুল কালাম, মানে যে আমাদের ভারতের প্রেসিডেন্ট ছিল, তার একটা কথা আছে, বলছে স্বপ্ন দেখো,
বড় স্বপ্ন দেখো, বড় হওয়ার স্বপ্ন দেখো, বলছে স্বপ্ন ওটা না যেটা তুমি ঘুমের মধ্যে দেখো, স্বপ্ন ওটা হয় যেটা দেখতে গিয়ে তোমার ঘুম উড়ে যায়, বুঝতে পারছো? স্বপ্ন সেটাকে, সেটাই হচ্ছে স্বপ্ন যেটা চিন্তা করতে করতে, যেটা কি করে করব ওই কাজটা করতে করে গিয়ে ওই স্বপ্নটা দেখতে গিয়ে তোমার রাতে ঘুম উড়ে যায়, সেটা হচ্ছে স্বপ্ন। ওটা না যে স্বপ্নটা তুমি রাত্রেবেলা বেশ ঘুমিয়ে আছো, ঘুমের মধ্যে তুমি স্বপ্ন দেখছো তুমি রাজা হবে, না, রাজা হওয়ার জন্য তোমার ঘুম উড়ে গেছে, ব্রহ্মজ্ঞান জ্ঞানী হওয়ার জন্য তোমার ঘুম উড়ে গেছে, সেটা হচ্ছে ঠিক ঠিক স্বপ্ন। বলছে ওরকমভাবে যখন হাইপার অ্যাক্টিভ থাকে তখন, কিন্তু যারা খুব হাইপার অ্যাক্টিভ লোক থাকে তখন তাদের ঘুম উড়ে যায়, কিন্তু দেখবে সাধারণ মানুষ থাকে যারা নাকি কোনো মানে কোনো কাজের চিন্তা করছে না, এলোমেলো চিন্তা করছে, এই যে বলছে না এলোমেলো চিন্তা, এলোমেলো চিন্তা করছে, এলোমেলো চিন্তা করতে গিয়ে মানুষের ঘুম আসে না, মোবাইল দেখতে দেখতে রাত রাত কাটিয়ে দিচ্ছে, মোবাইল দেখতে দেখতে মানুষ রাত কাটিয়ে দিচ্ছে, ঘুম আসছে না, হয় না? বিশেষ করে ইয়ং ছেলেমেয়েদের, কিসের জন্য? বলছে ওই মাইন্ড অ্যাজিটেটেড হয়ে আছে, মোবাইল অ্যাডিকশন বলে এটাকে, রাত্রেবেলায় ঘুম আসে না, ওদের কেন ঘুম আসে না? ওই যে মোবাইল দেখতে দেখতে একটার পর একটা নেশা, একটার পর একটা, একটার পর একটা দেখে যাচ্ছে, ঘুম আসবে না। এই জন্য বলছে টেকনোলজিকে রেখে দাও, তোমার ঘুমের আগে অ্যাটলিস্ট 1 ঘন্টা আগে মোবাইলকে সাইডে রেখে দাও। যদি সত্যি সত্যি রাত্রেবেলায় সাউন্ড স্লিপ চাও তাহলে 1 ঘন্টা আগে মোবাইলকে সাইডে রেখে দাও। মোবাইলকে সাইডে রেখে দাও মানে তোমার লাগালের বাইরে, পারলে অন্য রুমে রেখে দাও, যাতে নাকি তোমার মনও যদি চায় যে আমি দেখবো তুমি যাতে দেখতে না পারো, বুঝতে পারছো তো? তখন দেখবে তোমার রাত্রেবেলায় ভালো ঘুম আসবে, তখন দেখবে তোমার রাত্রেবেলায় আরও সুন্দর হবে, কারণ এগুলোর যে ফ্রিকোয়েন্সিগুলো রয়েছে এগুলো কিন্তু তোমার মাইন্ডের সাথে এফেক্ট করে, এগুলো মেন্টাল ডিস্টার্বেন্স ক্রিয়েট করে, মোবাইলের থেকে ব্লু লাইট এমিট হয় সেগুলো কিন্তু তোমার মেন্টাল ডিস্টার্বেন্স করে, সমস্ত কিছু করে, আমরা সেগুলো বুঝি না, এগুলো একদিন দুদিনে হয় না, এগুলো লং টার্ম খুব অসুবিধা হয়, লং টার্ম প্রবলেম ক্রিয়েট করে। মোবাইল মাথার পাশে নিয়ে ঘুমালে আমরা অনেক সময় ঘুমাই কিন্তু উচিত নয়, এগুলোতে কিন্তু মাথায় টিউমার হওয়ার ম্যাক্সিমাম চান্স বেড়ে যায়, ঠিক আছে তো? এগুলোতে মাথায় টিউমার হওয়ার চান্স বেড়ে যায়, এর জন্য মোবাইল টোবাইল এগুলো গ্যাজেটস যত আছে, গ্যাজেটস যত আছে সব কিছুকে দিয়ে থেকে ঘুমানোর আগে ভালো যদি ঘুম চাও, মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে পড়া ওটা ঠিক না, মোবাইল রেখে 1 ঘন্টা তুমি বরঞ্চ বই পড়ো, বরঞ্চ কোনো একটা ভালো বই পড়ো, বই পড়তে পড়তে তুমি ঘুমিয়ে পড়ো, দ্যাট ইজ মাচ মোর বেটার, মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে পড়ার থেকে মাচ মোর হেলদি হচ্ছে তোমার একটা বই পড়তে পড়তে তুমি ঘুমিয়ে পড়ো। যদি তুমি এমনি ঘুমাতে না পারছো একটা বই নাও, একটা বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়ো, বা কৃষ্ণ নাম করতে থাকো, মা মন্ত্র করতে থাকো, কৃষ্ণ নাম করতে করতে তুমি ঘুমিয়ে পড়ো, দ্যাট ইজ মাচ মোর বেটার। মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে পড়া দ্যাট ইজ নট রাইট, ওটা উচিত নয়, ওটাতে তোমার শরীর মন দুটোই কিন্তু এর জন্য দেখবে পরের দিন টায়ার্ড ফিল হয়। যদি এরকম থাকে তোমাদের মধ্যে, তোমরা যদি কেউ এরকম থাকো যে মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে পড়ো, সকালবেলায় আবার উঠবে দেখবে শরীরটা কেমন লেথার্জিক লেথার্জিক থাকে, টায়ার্ড ফিল করো, কেন? মাইন্ড তোমার কিন্তু সেটেল হয়নি, মাইন্ড ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে এবং রাত্রেবেলায় অ্যাডুকোয়েট টাইম পায় না সে, বুঝতে পারছো তো? সকালবেলায় উঠলে দেখবে ক্লান্ত, শরীরটা ভারী, ঘুম 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 পাচ্ছে, ভালো লাগছে না, সেই ফ্রেশনেসটা ঘুমিয়ে উঠলে যেই ফ্রেশনেসটা হয় সেই ফ্রেশনেসটা পাওয়া যায় না। তাই এই যে একজনের কাল রাত্রে ঘুম আসেনি তার মানে কি? তার মানে হলো সে এলোমেলো চিন্তা করছিল তাই ঘুম আসেনি, রাত্রে ঘুম আসছে না মানে এলোমেলো চিন্তা হয় মনের মধ্যে, মনের মধ্যে চিন্তা হচ্ছিল তাই ঘুম আসেনি। ওটা তো শারীরিক, কেউ যদি অসুস্থ হলো, হ্যাঁ হ্যাঁ, কেউ ওটা কেউ পা ব্যথা হলো, কারো এরকম ব্যথা ট্যাথার জন্য ঘুমা, ওটা তো শারীরিক হয়ে গেল, শারীরিক কষ্টের জন্য ওটা রোগ, রোগের জন্য ঘুম না আসা একটা জিনিস, কিন্তু যারা মানে সুস্থ আছে, সুস্থ মানুষের রাত্রে ঘুম না আসা এটা অস্বাভাবিক ব্যাপার, সুস্থ মানুষের রাত্রে ঘুম আসছে না কেন? তখন বুঝতে হবে মনের মধ্যে চিন্তা চলছে, ঠিক আছে তো? তাই দুশ্চিন্তার হাত থেকে পরিত্রাণের উপায় হলো রাম চিন্তা করো, এই জন্য বললাম না যে ঘুম আসছে না মহামন্ত্র করো,
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা করতে থাকো মনের মধ্যে, করতে 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 দেখবে ঘুমিয়ে পড়েছে। তাই দুশ্চিন্তার হাত থেকে পরিত্রাণের উপায় হলো রাম চিন্তা করা। আজ নানকের জন্মদিন, নানকের বাবাকে সবাই বলতো ওর মাথা খারাপ হয়ে গিয়েছে, ওকে ডাক্তার দেখান। তাই তার বাবা এক কবিরাজের কাছে নিয়ে গিয়েছিলেন। নানক তাকে জিজ্ঞেস করলেন, আপনি কি ভবরোগের ওষুধ দিতে পারেন? তখন ডাক্তার তার কথা শুনে বুঝতে পারলো এবং তার বাবাকে বলল, ওকে বেশি খাটাবেন না, ও একদিন বিরাট হবে। নানক তার সংসারী বিষয়ের মধ্যে মন ছিল না, সে নিয়ে আপন মনে সে থাকতো, ঠিক আছে? তো আপন মনে সে বসে থাকতো, সে আকাশের দিকে তাকিয়ে আছে, বা তার মানে কোথাও যদি সাধু সন্তরা যদি কৃষ্ণ এটা করছে রাম নাম করছে, সেখানে গিয়ে তারা সে সাধু সন্তদের সাথে বসে থাকতো, মানে সাধারণ ছেলেদের মতো ছিল না, লাভানো ঝাবানো এই সমস্ত সে ছিল না। তা তার বাবা সব ভাব, মা ভাই আমার ছেলের কী হলো, পাগল হয়ে গেছে নাকি, এর কোনো রোগ হয়েছে নাকি, তাকে নিয়ে গেছে কবিরাজের কাছে। কবিরাজের কাছে যখন নিয়ে গেছে, রানক জিজ্ঞেস করছে, কি আপনি কি ভবরোগের ওষুধ দিতে পারেন? ভবরোগ মানে কি? ভবরোগ হচ্ছে, হ্যাঁ, ভবরোগ হচ্ছে যে জগৎটাকে সত্য বলে মনে করছে, যার যার কাছে জগৎটা সত্য, যে এই জগৎ দিয়েই পড়ে আছে সে ভবরোগী, যার মনের মধ্যে মুক্তির কোনো আকাঙ্ক্ষা নেই সে ভবরোগী। বুঝতে পারছো তো? যে এই জগতের মধ্যেই সুখ খুঁজে বেড়াচ্ছে সে হচ্ছে ভবরোগী। আজকে সাউথ সিটি মল, কালকে অ্যাক্রোপলিস মল, পরশু দিন কোয়েস্ট মল, তরশু দিন ওই রেস্টুরেন্ট, ভবরোগী। কেন? তার কাছে এই জগৎটাই সত্য, এই জগৎটা ঝলমলে, এই জগৎটা চকচকে, এই চকচকে জগৎটাকে সে সত্য বলে মনে করছে, এটাকেই বলছে সুক্তিতে রজত ভ্রম। বেদান্তের ভাষা এটাকেই বলছে সুক্তিতে রজত ভ্রম, এটা সুক্তি, এটাকে তুমি রজত বলে মানে রূপ বলে ভাবছ, স্বরূপ নয়, স্বস্বরূপত সব কিছুই ব্রহ্মময়, কিন্তু তুমি ব্রহ্ম দর্শন না করে জগৎ দর্শন করছো। এই যেটা কেন করছো, এটা রোগ, এই রোগটাকেই বলছে ভবরোগ। তা নানক কি করছে? নানক সেই কবিরাজকে প্রশ্ন করছে, আপনি কি ভবরোগের ওষুধ দিতে জানেন? কবিরাজও বুঝতে পারলো যে আরে, এ তো সাংঘাতিক প্রশ্ন করলো, এ তো সাধারণ ছেলে নয়, এই সাধারণ ব্যক্তি নয়, এই যা প্রশ্ন করেছে এই প্রশ্ন তো যা সাধারণ মানুষের মনের মধ্যে আসতেই পারে না। তখন তার বাবাকে বলছে, আপনি ওকে বেশি খাটাবেন না, ওর রোগ হয়নি, এই ছেলে একদিন বিরাট বড় হবে। বুঝতে পারছো তো? জহরি জহ রতনে রতন চেনে বলে না, রতনে রতন চেনে, সে কবিরাজ ডাক্তার রতন, সে কিন্তু বুঝতে পারছে যে আরে, এটা কোনো রোগ নয়, এ তো নেক্সট লেভেলের কথা বলছে, সাংঘাতিক কথা বলছে, ও একদিন বিরাট হবে। আজ সারা ভারতবর্ষে তার জন্মদিন পালন হচ্ছে। নানক বলেছিল যে মুসলমান বলেও কেউ নেই, হিন্দু বলেও কেউ নেই, একমাত্র আছে মানুষ। কত বছর আগে বলেছিলেন, তখন বাবর রাজত্ব করছে, বাবর তাকে গ্রেফতার করেছিল, নানক জেলেও খেটেছেন, কিন্তু আজ বাবরের কোনো অস্তিত্ব নেই, কিন্তু নানকের জন্মদিন পালন হচ্ছে দেশ জুড়ে। হ্যাঁ, তাহলে এই হচ্ছে মহাপুরুষ। আমাদের দেশ কিন্তু মহাপুরুষদেরকে আমরা পুজো করি, আমরা রাজাদেরকে পুজো করি না, আমরা সম্রাটদেরকে পুজো করি না, আমরা ইন্ডাস্ট্রিয়ালিস্টদেরকে পুজো করি না, আমরা জ্ঞানকে পুজো করি, আমরা অর্থকে পুজো করি না, আমরা পাওয়ারকে পুজো করি না। আমরা কাকে সব থেকে বেশি পাওয়ার কোথায়? আমরা প্রথম থেকেই জানি অর্থের মধ্যে সব থেকে বেশি পাওয়ার নেই, অর্থ অনর্থের কারণ। তাই সব থেকে বেশি পাওয়ার কোথায় রয়েছে? জ্ঞান। বিদ্যা দদাতে বিনয়ম, বিনয়ম দদাতে পাত্রত্বম, পাত্রত্বম ধনমপ্নোতি যথাধর্ম তথা সুখম। বিদ্যা থেকে বিনয় আসে, বিনয় থেকে পাত্রতা আসে, পাত্রতা মানে তাকে সবাই ভালোবাসে, যে বিনয় লোক তাকে সবাই ভালোবাসে। পাত্রত্বম ধনমপ্নোতি, এবং সবাইকে যে সবাই
কে সবাইকে মানে যাকে সবাই ভালোবাসে তার কাছে ধনও আসে, ঠিক আছে? তো তার কোনো অভাব, ধন আসে মানে তার কোনো অভাব হয় না। ইথা ধনম তথা সুখম, যেখানে অভাব নেই সেখানে সুখ আছে, ঠিক আছে? তো তাই হচ্ছে, আমরা কিন্তু বিদ্যাকে, আমরা কিন্তু জ্ঞানকে, এই দেশের মধ্যে জ্ঞানকে প্রাধান্য দেওয়া আছে। এখানের জন্য আমরা বলি আমরা মহাপুরুষদের আমরা বংশধর। আমরা কি বলি? আমি শাণ্ডিল্য মুনি, আমার গোত্র কি শাণ্ডিল্য, আমার গোত্র কি ভারদ্বাজ, আমার গোত্র কি কাশ্যপ, হ্যাঁ আমার গোত্র কি শিব, এগুলো আমরা বলি গোত্র। গোত্র মানে কি? আমি ওইখান থেকে এসছি, মানে ওই পরম্পরার থেকে এসছি, তার বংশধর আমি, ঠিক আছে? তো এর জন্য আমরা গোত্র বলি। গোত্র বললে পরে হ্যাঁ ঠিক আছে, সমগোত্রীয়, সমগোত্রীয়দের মধ্যে বলছে সমগোত্রীয় বা এই সমস্ত বলছে কি, কোথার থেকে এসছো? আচ্ছা তুমিও ভারতদাস? তখন এক গোত্র শুনলে, যেমন এক টাইটেল শুনলে, এক গ্রাম শুনলে ভালো লাগে, ওরকম এক গোত্র শুনলে ভালো লাগে। আচ্ছা তুমিও ভারতদাস গোত্র? আচ্ছা আমিও ভারতদাস গোত্র। তুমিও শাণ্ডিল্য গোত্র? হ্যাঁ। তার মানে কি? আমরা আমরা বলি না আমরা অশোকের থেকে এসছি, বা আমরা কৃষ্ণ গোত্রের থেকে এসছি, বা রাম গোত্রের থেকে এসছি, বা না না রাজাদের থেকে আমরা আসিনি, আমরা এসছি ঋষিদের থেকে। আমরা দশরথ গোত্র থেকে এসছি আমরা বলি না, ঠিক আছে? তো আমরা বলি না যে আমরা অমুক গোত্র থেকে, মানে কোনো রাজা মহারাজা বিশ্বা, আমরা এটা কি নাম হরিশ্চন্দ্র গোত্রর থেকে এসছি, বলি না। বড় বড় রাজা ছিল, কিন্তু সে রাজা, রাজাকে আমরা করি না, আমরা করি কি ঋষিদের, ঋষিদেরকে আমরা দেখাই আমরা এত এই ঋষিদের থেকে এসছি। এই দেশে আমরা জ্ঞানকে বেশি প্রাধান্য দিয়েছি, তার জন্যই কিন্তু এই জাতিটা, এই যে ভারতবর্ষের যে সনাতন ধর্ম, এর উপর প্রচুর অত্যাচার হয়েছে, এর উপর প্রচুর অত্যাচার হয়েছে, কিন্তু কখনো শেষ হয়নি। এই যে নানক, নানক বলছে কোনো হিন্দুও নেই, কোনো মুসলমান নেই, আছে শুধু মানুষ। কিন্তু সেই নানককেই কিন্তু আবার বাবর কারাগারে ঢুকে ফেলে রাখছে, তাই গ্রেফতার করে কারাগারে রেখে দিচ্ছে, অ্যারেস্ট করে কারাগারে রাখছে। বাবরের সেই দৃষ্টি নেই, নানকের দৃষ্টি আছে। বাবরের দৃষ্টিতে তুমি কাফের, নানক কাফের, ঠিক আছে? তো নানককে কারাগারে, নানক বলছে কোনো হিন্দুও নেই, কোনো মুসলমানও নেই, আছে শুধু মানুষ। বাবর কিন্তু তাকে কারাগারে রাখলো, কিন্তু নানককে নিয়ে সারা পৃথিবী জুড়ে নানক, গুরু নানকের জন্মদিন পালন করা হয়, বাবরের কিন্তু জন্মদিন কেউ পালন করে না। কেন? সে নিম্ন স্তরের মানুষ, সে রাজা হতে পারে, সে সম্রাট হতে পারে, কিন্তু মানসিকভাবে সে নিম্ন স্তরের মানুষ। নানক উচ্চ স্তরের মহাপুরুষ, তাই কিন্তু আমরা মহাপুরুষদেরকে সম্মান করি, আমরা রাজাদেরকে সম্মান করি না। আধ্যাত্মিক জগতে রাজাদের কোনো স্থান নেই এখানে। হ্যাঁ, রাজা যদি ব্রহ্মজ্ঞানী হয় সেটা আলাদা ব্যাপার, জনক, জনকের সম্মান হয়। কৃষ্ণ রাজা ছিল তাকে সম্মান করে, রাম রাজা ছিল তাকে সম্মান করা হয়, কেন? এরা ব্রহ্মজ্ঞানী। বুদ্ধ রাজপুত্র ছিল তাকে সম্মান করা হয়, কেন? এরা ব্রহ্মজ্ঞানী, ঠিক আছে? তো রাজা যদি ব্রহ্মজ্ঞানী হয় তখন তাকে সম্মান করা হয়। রাজা যদি রাজ শাসনে, আমি কত বড় শক্তিশালী, অনেক রাজারা নিজেদের বড় বড় মূর্তি বানিয়েছে, কিন্তু আজকে কোথাও সেই মূর্তি দেই। হ্যাঁ, অনেক রাজারা নিজেদের বড় বড় বিজয়স্তম্ভ বানিয়েছে, আজকে কেউ জানেও না, কিন্তু মহাপুরুষদের জীবনী কিন্তু আমরা জানি। মহাপুরুষদের জন্মদিন আমরা এখনও পালন করি, রামনবমী এখনও পালন হয়, এই 6 তারিখে কৃষ্ণ জন্মাষ্টমী পালন হবে। হ্যাঁ, এরকমভাবে কিন্তু একটার পর একটার মহাপুরুষদেরকে কিন্তু আমরা মনে রাখি, কিন্তু আমরা শাসকদেরকে আমরা মনে রাখি না। শাসকটা যতদিন ঐশ্বর্য, যার যতদিন তার হাতে সত্তা আছে, ততদিন তারা নিজেদের ইচ্ছা মতো কাজ করতে পারে, যেই মুহূর্তে সত্তা চলে গেল মানুষও কিন্তু তাকে ভুলে গেল। নানকের পরম্পরাতে বলে ওয়াহে গুরুজি কি ফতে, ওয়াহে গুরুজি কি ফতে, গুরুর একমাত্র গুরুরই ফতে, ফতে মানে জিত। হ্যাঁ, ওয়াহে গুরু, ওয়াহে মানে কি? আমরা বলি না বাহ দারুণ, বিস্ময়কর গুরু, তুমি বিস্ময়কর, ওয়াহে গুরু, ওয়াহে গুরু, হ্যাঁ ওয়াহ, বললে ওয়াহ কিশোরীজি কিতনা আচ্ছা কাম কি আপনি,
वाह रंजित कैसे अच्छा काम किए, क्योंकि भालो काज करेछो तुमि, वाह वाह करिए एकदम भावे गुरु रो, वाह गुरु, वाह हे गुरु, वाह हे गुरु, वाह हे गुरु जी की फतेह, वाह हे गुरु जी की खालसा, वाह हे गुरु जी की फतेह। खालसा माने हच्छे सेना, गुरुर सेना और गुरुर फतेह, गुरुरी जय। নানকের পরম্পরাতে বলে ওয়াহে গুরুজি কি ফতে। নানক কি করেছিলেন, নানকের বাবা তাকে ব্যবসা করার জন্য টাকা দিয়েছিল, কিন্তু তিনি ব্যবসাই করেছিলেন, তবে বড় ব্যবসা। জানি সবাই গল্পটা, নানকের বাবা তাকে, নানক যেহেতু কোনো কিছু করতো না, হ্যাঁ তার দ্বারা কোনো পড়াশোনা হবে না, তার দ্বারা চল তাহলে তুই একটু ব্যবসাই কর, তো নানকের বাবা তাকে টাকা দিয়ে পাঠিয়েছে, বা যা তুই লবণ কিনে নিয়ে, লবণের ব্যবসা সহজ, বেশি মাথা ঘামাতে হয় না, লবণ কিনে নিয়ে এসে তুই ব্যবসা কর। নানক গাধা নিয়ে চলেছে লবণ কিনতে, তার তার যে সাথে একজন চাকর চাকর ছিল, সেই চাকরের সাথে চলেছে, রাস্তার মধ্যে দেখছে সাধুরা বসে এক জায়গায় রাম নাম করছে, তারা কীর্তন করছে, নানক বাস ওখানে চুপচাপ বসে গেছে, সাধুদের মণ্ডলীর মধ্যে সে বসে গেছে। তার চাকর বলছে, আরে তুমি কী করছো এগুলো, চলো লবণ কিনতে হবে, দোকান বন্ধ যে বলছে, দাঁড়ো দাঁড়াবার একটু আমি একটু শুনে নিই, একটু কীর্তন শুনে নিই। নানকের এটাই ভালো লাগতো, নানক শুনছে কীর্তন, শুনতে 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 দেখো হঠাৎ করে তার মনে হলো, আরে কতক্ষণ ধরে তো কীর্তন শুনছি, এই বাবাজিরা কিছু খেয়েছে, এই স্বামীজিরা সন্ন্যাসীরা কিছু খেয়েছে, দেখে তো মনে হচ্ছে না এটা কিছু খাচ্ছে, বা যারা বসে আছে তাদের মধ্যেও কোনো এটা নেই যে এদেরকে কিছু খাওয়াতে হবে। তখন নানক বললো, আরে আমার কাছে তো টাকা আছে, আমার কাছে টাকা আছে। সে নানক কী করলো, সে চাকরকে বললো, যাও শিগগিরই তুমি এই টাকা দিয়ে কম আটা ঘি টি সব কিছু নিয়ে আসো। তখন চাকর বলছে, তুমি পাগল হয়েছো, তুমি পাগল হয়েছো, তোমার বাবা তোমাকে টাকা দিয়েছে ব্যবসা করার জন্য, লবণের ব্যবসা করার জন্য তোমাকে টাকা দিয়েছে, আর তুমি এদের পেছনে এই টাকা খরচা করছো, এইভাবে তুমি টাকা নষ্ট করছো। হ্যাঁ তোমরাও যদি বেশি যদি আশ্রমের টাকা দেওয়া শুরু করো, ভগবানের জন্য টাকা পয়সা দেওয়া শুরু করো, তোমাদের বাড়ির লোকেরাও কিন্তু এইভাবে করবে, তোমাদের বউরা তোমাকে এরকমভাবে বলবে, তোমাদেরও স্বামীরা তোমাদেরকে এইভাবে বলবে, হ্যাঁ আশ্রমের পিছনে টাকা পয়সা নষ্ট করছো, বেশি হচ্ছে তোমাদের টাকা। এই সময় নানককেও কিন্তু বলেছিল, নানক বলছে, আরে আমি ব্যবসাই করছি, আমি ব্যবসা করছি, ঠিক ঠিক ব্যবসা করছি, জায়গা মতো আমি ইনভেস্টমেন্ট করছি, তুমি যেটা করার যেটা বলছি সেটা করো, নিয়ে আসো তুমি। তগত্তা সেই চাকর গিয়ে আনলো এবং সেইগুলো দিয়ে নানক তাদেরকে খাওয়ালো, সাধু সেবা করলো, সেই সাধু সেবা করলো, সাধুরা তাকে আশীর্বাদ দিল, তারপর তাদের থেকে শিক্ষা দিল। আজকে কিন্তু সেই ছেলেটাই যে তার বাবার দৃষ্টিতে একটা বোকা ছেলে, যাকে দিয়ে কিচ্ছু হবে না, সে যাকে সে ডাক্তার দেখাতে নিয়ে গেছিল যে এর মাথা খারাপ, সেই ছেলেটাই কিন্তু আজকে গুরু নানক, এবং তার নামেই কিন্তু আজকে লক্ষ লক্ষ লোক খায়। খিদে যদি পায়, যদি কোথাও খাওয়া না পাও, চলে যাও কোনো গুরু এই গুরুদ্বারাতে, কোনো গুরুদ্বারাতে চলে যাও, ওখানে লঙ্গর আছে, লঙ্গরখানা আছে, ওখানে গেলেই তোমাকে বলবে বিনা খায় মত যাইয়ে। আমি গেছি অনেকবার অনেক গুরুদ্বারাতে, লঙ্গর লঙ্গর লিজিয়ে, লঙ্গর লিজিয়ে, খাইয়ে খাইয়ে, ওরা তোমাকে খাইয়ে ছাড়বে, কিছু না হোক একটুখানি খালবা খাইয়ে তোমাকে পাঠাবে। আমাকে আমি লাস্ট টাইম গেছিলাম ধুবড়ি, আসামের ধুবড়িতে, সেখানে বিরাট বড় একটা গুরুদ্বারা আছে, গুরু তেগ বাহাদুর সিং বোধহয় ছিল ওখানে, তা সেইখানে আমি গেছি দেখতে, বিরাট বড় গুরুদ্বারা। তো সেখানে আমাকে বলছে, লঙ্গর যাই আইয়ে, লঙ্গর খাইয়ে, লঙ্গর খাইয়ে। আমি বলছি, নেই আমার পেট ভরা আছে, আমি খাবো না। তা না কি হতেই পারে না, এসছেন গুরুদ্বারাতে একটু কিছু মুখে দিয়ে যেতে হবে। আমাকে সে একদম ঘিতে মানে ভাজা, ঘিতে চপচপ করছে হালুয়া দিল, সুজি, ঠিক আছে, তো সেই সুজি দিল, সেই সুজি খেলাম, অপূর্ব তার অমৃতের মতো স্বাদ সুজি খেয়ে, ওই প্রসাদ মানে খালি মুখে তোমাকে পাঠাবে না। যেই ছেলেকে, সেই ছেলে কিন্তু তার সমস্ত টাকা পয়সা একদিন সাধু সেবায় খরচা করে দিয়েছিল, আজকে সেই ছেলের নামে কিন্তু কোটি কোটি লোক, লক্ষ লক্ষ লোক রোজ খাচ্ছে, বিনা পয়সায় খাচ্ছে। কোথার থেকে আসছে? এই হচ্ছে সেবার মাহাত্ম্য, বুঝতে পারছো তো? এই জন্য ঘুরে আসো,
সেবার কি মহত্ব! আমরা ভাবি কি আমাদের দেখবে 100 টাকা দিতেও না মন কাঁদে, ভগবানের জন্য 100 টাকা দেব, পারলে 50 টাকা দেবো, পারলে 20 টাকা দেবো। হ্যাঁ, যারা বুদ্ধিমান তারা কিন্তু দেখবে তারা কিন্তু ঢেলে করে, যারা বুদ্ধিমান হয় তারা ঢেলে করে। 500 টাকা এখানে কারো পকেট থেকে যদি বেরোয় তাহলে তো তার মানে অর্ধেকটা কলিজা নিয়ে নিয়েছো। হ্যাঁ, কিন্তু যারা বুদ্ধিমান আছে তারা ঢেলে করে। আমি একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি কেমন ভাবে ঘুরে আসে। একটা ইউনিভার্সিটিতে, আমেরিকাতে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি আছে, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে দুটো ছেলে ফিস দিতে পারছে না, ঠিক আছে? তো তা স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে দুটো ছেলে ফিস দিতে পারছে না, তা ফিস দিতে পারছে না, তারা ভাবলো যে কি করা যায় ফিস দিতে না দেওয়া মানে দেওয়ার জন্য, চলো যদি একটা আমরা প্রোগ্রাম করি, একটা যদি গান বাজনার প্রোগ্রাম করি, একটা কনসার্ট যদি রাখি, তাহলে ওই কনসার্টের টিকিট বিক্রি করে ওই যা টাকা আসবে ওটা দিয়ে আমরা আমাদের ফিজের টাকার ব্যবস্থা হয়ে যাবে। তো ওই বলে ওরা একটা সঙ্গীতজ্ঞকে ধরলো, ধরে তারা কিন্তু একটা কনসার্টের অ্যারেঞ্জমেন্ট করলো। তা ওদের দরকার ছিল, টাকা পয়সার দরকার ছিল $2,000, ঠিক আছে? $2,000 ওদের প্রয়োজন ছিল। সব কিছু করে $2,000 যদি হতো তাহলে ওরা সব কিছু হয়ে যেত আর কি, ওই তাকে টাকা দিয়ে তারপর সব কিছু খরচা টরচা দিয়ে তাদের ফিস দেওয়া $2,000 হলে হয়ে যেত। প্রোগ্রাম করার পর দেখলো ওরা যে ওদের $1,600 মাত্র উঠেছে। তা $1,600 উঠেছে, এবার ওরা কী করবে? তখন ওরা ওই লোকটার কাছে গিয়ে, যে এটা কি পারফর্ম করেছে, সে লোকটার কাছে গিয়ে বলছে যে আমাদের টাকা একটু কম হয়েছে, আপনি একটু কম টাকা নিন, আমরা বাকি টাকাটা আপনাকে কিছুদিন পরে দেব। মানে ওদের ফিস তো গেলই, ওরা ফিস জমা করার ওদের টাকাই নেই। তখন লোকটাকে বলছে আপনি আপনার ফিসটাই নিন, কিন্তু একটু কম নিন, আমরা বাকি টাকাটা আপনাকে কিছুদিনের মধ্যে দিচ্ছি। তখন সেই লোকটা বলছে আরে বোকারা, তোমরা যাও আগে তোমাদের ফিস দাও, তোমরা আগে তোমাদের ফিস দাও, আমার টাকার চিন্তা পরে করো, আগে নিজেদের ফিসটা ভরো, আগে তোমরা পরীক্ষাটা দাও। ওই লোকটা ওর থেকে টাকা না নিয়ে চলে গেছে, ঠিক আছে? তো ওরা তো আশ্চর্য হয়ে গেছে, মানে আমাদের ভারতবর্ষে এগুলো হলে তথাপি আমরা মানি, মানে ঠিক আছে লোকে লোককে সাহায্য করে, বিদেশে খুব কম লোকই কিন্তু হ্যাঁ ওখানে লোকে সাহায্য করে এরকমভাবে, টাকা পয়সা কেউ ছাড়তে চায় না। তো ওরা ভীষণ আশ্চর্য হয়ে গেছে, আরে তো মানে দেবতা তুল্য মানুষ টাকা ছেড়ে দিয়েছে, ঠিক আছে। এবার যেই লোকটা টাকা ছেড়েছে ও লোকটা পোল্যান্ডের ছিল, ঠিক আছে? লোকটা কিছুদিন পরে পোল্যান্ডের প্রধানমন্ত্রী হয়েছে, কিছু বছর পরে লোকটা পোল্যান্ডের প্রধানমন্ত্রী হয়ে গেছে, ঠিক আছে? তো ও কিছুটা ছাড়লো, মানে ও নিজের পারিশ্রমিক ছেড়ে দিল, এবার দেখো প্রকৃতি ওকে পোল্যান্ডের প্রধানমন্ত্রী বানালো, ঠিক? এবার পোল্যান্ডের প্রধানমন্ত্রী হয়েছে, প্রধানমন্ত্রী হওয়ার পরে যে তার কিছু বছর পরেই ও প্রধানমন্ত্রী থাকা অবস্থাতে পোল্যান্ডে যুদ্ধ লেগে গেলো, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার লেগে গেলো। যখন যুদ্ধ লেগে গেল তখন এমন মানে অনাহারে খাওয়া মানে মরার মতো অবস্থা হয়ে গেছে, পোল্যান্ডে খাদ্য সংকট, ভীষণ খাদ্য সংকট শুরু হলো যুদ্ধের জন্য। তখন ও ভাবলো কী করি, বড় বড় দেশগুলোতে চিঠি লিখি, হ্যাঁ তারা যদি খাবার দাবার দেয়। তখন ও আমেরিকাতে চিঠি লিখলো, হ্যাঁ আমেরিকাতে যে ফুড ডিপার্টমেন্ট, সেই ফুড ডিপার্টমেন্টে চিঠি লিখলো যে আমার দেশে খাওয়ার খাদ্য সংকট হয়েছে, আপনারা যদি আমাকে মানে এই খাদ্য দিতে পারেন, খাদ্য তালিকা পাঠাতে হয় এগুলোতে যে আমার এই খাদ্য দরকার আছে, আপনারা যদি আমাকে দিতে পারেন আমার খুব উপকার হয়। কিছু সপ্তাহ পরে আমেরিকা থেকে জাহাজে করে ও যা খাদ্য তালিকা দিয়েছিল ওইটা তো আসলোই, তার থেকে আরও বেশি খাদ্য চলে আসলো, ঠিক আছে? ও ভাবতেও পারেনি যে এই অবস্থাতে এরকম আসবে, বলছে কে পাঠালো আমাকে? হ্যাঁ যারা পাঠিয়েছে তাদের সাথে তো একবার আমাকে দেখা করতে হতে, মানে দেখা করতে হয়। ও আমেরিকা সরকারকে চিঠি লিখেছে, ওটা ফুড ডিপার্টমেন্টে কাউকে চিঠি লিখতে হয়েছে, ওই হিসাবে পাঠিয়েছে, এগুলো প্রোটোকল। ও গেছে আমেরিকাতে, প্রধানমন্ত্রী, পোল্যান্ডের প্রধানমন্ত্রী আমেরিকাতে গেছে, হ্যাঁ, এবং গিয়ে সেই যারা খাদ্য ডিপার্টমেন্টে রয়েছে তাদের সাথে সে দেখা করতে গেছে, যে আপনাদের তাদেরকে থ্যাংক ইউ দিতে গেছে। তখন গিয়ে তাকে যার ওই লোকটার সাথে দেখা হয়েছে,
বলছে তাকে থ্যাংক ইউ দিচ্ছে যে আপনি আমার আমার দেশের জন্য এতখানি করলেন, আপনার উপকার আমি কোনোদিনও ভুলবো না। তখন ওই লোকটা বলছে, স্যার আপনি আমাকে ভুলে গেছেন, কিন্তু আপনি আপনি একবার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির দুটো স্টুডেন্টকে ফিজ দেওয়ার জন্য নিজের পারিশ্রমিক নেননি, আমি ওদের মধ্যে একজন। আপনি আমাকে সাহায্য করেছেন, আজকে আপনি যখন চাইছেন তখন আমি কি করে রিফিউজ করতে পারি? এই বলছে না কখনো, বলছে বাট গোজ অ্যারাউন্ড কামস অ্যারাউন্ড, ইংলিশে কথা আছে একটা, তুমি যা করবে সেটা ঘুরে আসে। ও একটা উপকার করলো, সেই উপকারের জন্য প্রধানমন্ত্রী হলো, মানে ওইভাবে যদি দেখো, হ্যাঁ ওইটার জন্য সে প্রধানমন্ত্রী হলো। আবার সে প্রধানমন্ত্রী হয়ে যখন সে ঝামেলায় পড়লো, কাদের কাছে সে অ্যাপিল করলো সে জানতেও না, জানতেও না প্রকৃতি দেখো কিভাবে কাজ করে, কখন কার সাথে কেমন কানেকশন করে, তার কাছেই সে কানেক্ট করালো যে নাকি ওর কাজ করে দেবে। কেন? ও ও নিজের একটা ঋণ নামানোর সুযোগ পেল। এর জন্য বলছে নেকি কর, করতে থাকো, ঈশ্বরের জন্য করো, কখনো কম পড়বে না। ভগবানের জন্য করলে পরে কখনো কম পড়েনি। নানকের ভগবানের জন্য, মানে ভগবানের সন্তানদের জন্য নানক যে খরচা করলো, নানকের কি কম পড়েছে? নানকের কিন্তু কম পড়েনি। এর জন্য মনটাকে খুলতে হয়, আধ্যাত্মিক পথে কি হয়, মনটাকে খুলতে হয়, মনটাকে খুলে জাম দিতে হয়। একটা সেবার বিরাট বড় মাহাত্ম্য, তনসে মনসে ধনসে। তিনি সেই টাকা দিয়ে সাধুদের সেবা করেছিলেন, তাই আজ বলতেই হবে যে নানক ঠিক ঠিক ব্যবসা করেছিল। ঈশ্বরকে নিয়ে থাকলে, সাধু সেবা করলে তার যে কি ফল নানক তার জীবন দিয়ে দেখিয়ে দিয়েছেন। তাই তোমরা শুধু রাম চিন্তা করো, এর মধ্যেই তোমরা সব পাবে। রাম নাম চিন্তা করলেই, রাম নাম করতে থাকলেই তার মধ্যে দিয়েই সব হয়। ভগবান শুধু রাম নাম করে, রাম নাম কি লুট হ্যায়, লুট সকে তো লুট, অন্তকাল পছতায়েগা, প্রাণ যায়েঙ্গে ছুট। এই জগতের মধ্যে, এই জগতে সবার জন্য করতে করতে দেখবে একটা সময় অন্তকাল চলে এসছে। অন্তকাল মানে শেষ সময়, শেষ সময় চলে এসছে। বলছে সময় থাকতে থাকতে রাম নাম করলো, রাম নাম কি লুট হ্যায়, লুট সকে তো লুট, অন্তকাল পছতায়েগা, প্রাণ যায়েঙ্গে ছুট। হরি ওম তৎস, হরি ওম তৎস।